বাইরে বৃষ্টি পড়ছে, একটু গরম কফি খেলে কেমন হয়? আজকে একটু গার্ডেনিং করলে কেমন হয়? এই বাক্যগুলো তো আমিও ইংরেজিতে বলতে চাই, কিন্তু কেমন করে বলবো? ইংলিশ তো সেই কবে শিখে এসেছি, বড্ড কঠিন। একদমই নয়, আমি চলে এসেছি তোমাদেরকে এমন কিছু ইজি কিছু টেকনিক দেখাতে, যাতে এই সেন্টেন্সগুলোকে খুব ইজিলি তোমরা নিজেরাই কনস্ট্রাক্ট করতে পারবে। কেমন হয় তার ইংরেজি হলো হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট স্ট্রাকচার কি হবে? হাউ অ্যাবাউট প্লাস যেই কাজটা করব, যেটা করতে ইচ্ছে করছে, তার সাথে আইএনজি যোগ করে দেব, প্লাস এক্সটেনশন, যেটা তুমি করতে চাইছো সেটা লিখবে। তাহলে কম্পিউটার শিখলে কেমন হয়, কিভাবে কনস্ট্রাক্ট করব, কোয়েশ্চেন করছি। হাউ অ্যাবাউট কেমন হয় আগে চলে আসবে। হাউ অ্যাবাউট শেখা, শেখা ইংরেজি লার্ন। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। বৃষ্টি পড়ছে, একটু গরম কফি খেলে কেমন হয়? বৃষ্টি পড়ছে, ইটস রেইনিং। কেমন হয়, হাউ অ্যাবাউট একটু গরম কফি খেলে কেমন হয়? কফি খাওয়া, ড্রিঙ্কিং কোল বলবো না, বলবো টেকিং। হাউ অ্যাবাউট টেকিং সাম হট কফি। থার্ড সেন্টেন্স দেখো, বাড়িটা ঘুরে ফিরে দেখলে কেমন হয়, কেমন হয় আগে চলে আসবে। হাউ অ্যাবাউট ঘুরে ফিরে দেখা, হ্যাঙ্গিং অ্যারাউন্ড। হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং অ্যারাউন্ড দ্য হাউস। হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং অ্যারাউন্ড দ্য হাউস। তাহলে এইভাবেই চট করে ইংলিশ শিখে নেওয়ার জন্য সঙ্গে থাকো পরবর্তী ভিডিওর জন্য।